পুকুরের পাশে রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে বচসা, আর তার জেরেই এক ব্যক্তিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এলাকাবাসীদের বিরুদ্ধে। ঘটনায় দুপক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার নান্দায় পঞ্চায়েতের দুপসা গ্রামে। শনিবার সকালে গ্রামের ভিতর থেকে আদিবাসী পাড়া যাওয়ার জন্য রাস্তা তৈরি হচ্ছিল। অভিযোগ, স্থানীয় বাসিন্দা ভরতচন্দ্র সাধুকার পুকুরের পাড়ের জমিটি ওই রাস্তার মধ্যে চলে যায়। তিনি প্রতিবাদ করায় স্থানীয় কিছু মানুষ তাকে মারধর করে বলে অভিযোগ। তার ছেলে দেবাশীষ সাধুকা তাকে বাঁচাতে গেলে তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে তিনি ভর্তি আছেন। মারধরটা হলো বলতে এরা রাস্তা করতে গেছে, এবার ধরুন রাস্তা করতে দেবে না, এবার চিৎকার চেঁচামেচি, এরা তখন এসেছে বলছে আমরা বেরোবো কুদ দিয়ে। এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা, তারপরে এদেরকে মারধর আরম্ভ করে দিয়েছে। আচ্ছা, কিন্তু যাদের জায়গা তাদের সাথে ঝগড়া হয়নি। আচ্ছা, তাহলে যাদেরকে ওরাও তো আহত, তারাও তো ভর্তি, তারা বলছে আপনারা মারধর করেছেন? না না, মিথ্যা কথা। ওরা, আপনারা কি পার্টি করেন? আমরা তৃণমূল সমর্থক। আর ওরা? ওরা বিজেপি। আপনাদের কজন আহত? আমাদের বাড়িতে আছে, কিন্তু এরা দুজন বেশি আহত। কী দিয়ে মেরেছে? পায়ে লাথি মেরেছে, তারপরে সব মুগুরি করে মেরেছে, গলা টিপে ধরে জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। দেখছেন তো জামা কাপড় সব ছেঁড়া। একটা রাস্তা নিয়ে বিবাদ হচ্ছিলো এবং সেখানে আমার বাবারা বিবাদ মেটাতে গিয়েছিল, তো সেই অনুযায়ী বাবা যাওয়াতে বাবাকে মারধর করছিলো। আমি গিয়ে বাবাকে ঠেকাতে গেলাম এবং আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। করা এটা গ্রামের কিছু আদিবাসী বৃন্দ। আচ্ছা, মানে রাস্তাটা কিসের তৈরি হচ্ছিল? রাস্তাটা পঞ্চায়েতের রাস্তা তৈরি হচ্ছিল, পঞ্চায়েতের কংক্রিটের রাস্তা তৈরি হচ্ছিল। আপনারা তাহলে বাঁধাই পা দিতে গিয়েছিলেন কেন? আমাদের পুকুর পার, সেটা আমাদের নিজস্ব জায়গা, সেখান থেকে পঞ্চায়েত আমাদের কিছুই না জানিয়ে প্রথম থেকে রাস্তা তৈরি করতে চাইছিল। মানে পঞ্চায়েত কোন পার্টির পঞ্চায়েত এখন? পঞ্চায়েত আপাতত আমাদের ওখানে টিএমসির পঞ্চায়েত। থানায় জানিয়েছেন ঘটনা? থানায় আগেও জানানো ছিল এবং আজকেও সকালে ফোন করা হয়েছে। ঠিক আছে, এছাড়া আমরা 144 ধারা জারি করার জন্য একটা অর্ডার করেছি, কিন্তু কিছুই মানতে চাইছে না। কারা মেরেছে আপনাকে? আমাকে মেরেছে এই আদিবাসী বৃন্দ। মানে কি কি নাম তারা? সবার প্রথমে নারায়ণ সরেন ছিল এবং বাকিদের নাম আমার সবাই জানা নেই, কারণ আমি বাইরে থাকতাম আগে। কতজন মিলে মেরেছে? 6-7 জন, 8 জন মতো। প্রথমে মাথা মেরে ফাটিয়ে দিয়েছিল, দিয়ে তারপরে ওর পড়ে যাওয়ার পর বুকে টুকে হাতে পায়ে লাথি মারাছে। অপরদিকে আদিবাসীদের কয়েকজন আহত হয়ে ওই হাসপাতালেই ভর্তি রয়েছেন। দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। কালনা থেকে রীতা ভট্টাচার্য, আনন্দ বার্তা।